তো আপনি ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে রাজ্য খাদ্য দপ্তর কিন্তু খাদ্য সাথে আমার রেশন নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে এই একটি অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন আপনার রেশন আধার কার্ড লিঙ্ক রেশন কার্ড ডাউনলোড রেশন কার্ড সংশোধন নাম পরিবর্তন রেশন কার্ড ট্রান্সপোর্ট এর পাশে নতুন রেশনমার্ড আবেদন রেশন কার্ড স্ট্যাটাস চেক থেকে শুরু করে এক কথায় এভ্রিথিং আপনাদের কোন কার্ডে কত রূপে মাল পাবেন সমস্ত আপনাদের এই অ্যাপসের মধ্যে জানতে পারবেন এবং সেই নিয়ে আমি আপনার ভিডিও বানিয়ে দিয়েছি আপনি কীভাবে চেক করবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে খাদ্য সাথে আমার রেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের রেশন সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন কিংবা আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন তো আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন কয়েক মিনিটের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এর জন্য আপনাদের উত্তর হবে আপনি যে লিখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে ভিত্তিক ল্যাক দিন আর লিখতে পারছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করে যাচ্ছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো জন্য আপনি প্লেস্টোর চলে আসবেন প্লে প্লেস্টোরে আপনি সার্চ করবেন আমার রেশন কিংবা খাদ্য সাথে আমার এসুন লেখে আপনি দেখছেন একটি অ্যাপটা চলে আসছে খাদ্য সাথে আমার এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইস্ট বেঙ্গল আপনি এটি দেখে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি অ্যাপসটিকে ওপেন করবেন তো ওপেন করতে আপনার সামনে কিন্তু অসংখ্য অপশন হয়ে যাবে তো আমরা আজকে দেখে নেব যে রেশন কার্ডের সঙ্গে আপনি কী হবে আপনি আধার কার্ড এবং মলাম লিঙ্ক করবেন তো আপনার ওপি থেকে প্রবগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে সোয়াইপ করবেন এবং অসংখ্য অপশন রয়েছে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং রেশন কার্ড ডাউনলোড সমস্ত রয়েছে আপনি দেখতে পারছেন তো আমরা কী করব লিঙ্ক আধার উইথ রেশন কার্ড রয়েছে এই অপশনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করতে দেবেন আর আপনি যখন ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে এবং আপনার ক্যাটাগরি রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এবার আপনার কার্ড নাম্বার যে রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন যে আমাদের কিন্তু ইউর আদার ইজ অলরেডি লিঙ্ক অর্থাৎ আমাদের কিন্তু আধার কার্ড নাম্বার এই ইনস্ক্রেশন লিঙ্ক হয়েছে তো এখন আর যাদের লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন এবং আপনি এখানে শুধুমাত্র আপনার মোবাইল লিঙ্ক করতে পারেন এই যে আপনি ক্লিক করবেন ক্লিক পর নিচে আপনাদের সেন্টারে ক্লিক করে আপনার মোবাইল কেউ চলে আসবে আপনি যখন সেন ওটিতে ক্লিক করে দেবেন আপনি মোবাইল ওটি চলে সে ওটিপি আপনি বসিয়ে দিন সাবমিট করে আপনি আপনার রেশম সঙ্গে মোবাইল লিঙ্ক করতে পারবেন তো আমরা দেখে নেব যে আপনি কি আপনার রেশন সঙ্গে আধার কার্ড এর পাশে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন দুটোই তো আপনি যা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর সার্চে আপনি ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করতে নিচে আপনি দেখতে পাবেন নাম চলে আসবেন এর আমরা কি করবো লিঙ্ক আধার এবং মোবাইল নাম্বার এই অপশনটি আপনি সিলেক্ট করবো অর্থাৎ আমরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার দুটোই লিঙ্ক করব এই অপশন সিলেক্ট করব আমরা কী করব নিচে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার বসিয়ে দেব এরপর সেন ওটিপিতে আমরা ক্লিক করে দেবো তো সেই ওটিপিতে ক্লিক করতেই আমাদের মোবাইলে ওটিপি চলে আসবে তাই বসিয়ে দেবো এরপর সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে আমাদের আধার কার্ড যে রয়েছে তার প্রিভিউ কিন্তু চলে আসবে এখানে আপনার নাম আপনাদের কেয়ার অফ নাম চলে আসবে ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড চলে আসবে আপনার ফটো শোভ হবে তো আপনি কী করবেন ভেরিফাইশান সাবমিন যে রয়েছে এই অ্যান্ড সাবমিনটি আপনি ক্লিক করে দেবেন ক্লিক করতে আরেকটি পেজ চলে আসবে তো আমরা কী করবো আমাদের আধার কার্ডের সঙ্গে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করব এই যে আমরা ইএে ক্লিক করে দেবো যে ক্লিক করে আপনি কী করবেন আপনার মোবাইল নাম্বার যে রয়েছে যেটি আপনি লিঙ্ক করতে চান আপনি এর মাধ্যমে আপনার এক কথা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে সেটি আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন তো আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিংবা পরিবর্তন করতে চান সে নতুন মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন এরপর সেই নোটিভিতে আপনি ক্লিক করে দেবেন তো সেই নোটিভিতে ক্লিক করতে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে বা খাদ্য দপ্তর পাঠানো হবে তো চার সংখ্যা আমাদের চলে আসছে ওয়ান জিরো ফোর সিক্স আমরা বসিয়ে দিলাম এরপর অ্যান্ড সাবমিটি আমরা ক্লিক করে দেবো তো অ্যান্ড সাবমিটি ক্লিক করে আপনি দেখতেই পারছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল হয়তো আমাদের কিন্তু এক কথা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করলাম এর পাশে আমাদের মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছি